দর্শক প্রতি শুক্রবার রাত দশটা মানেই খেলার আড্ডা স্বাগত সবাইকে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ দর্শক আপনারা কিছুক্ষণ আগেও শুনছিলেন যে সাকিব আল হাসানের একটা হেডলাইন এসেছে এবং সাকিব আল হাসানের একটা তার দেশে ফিরে তার শেষ টেস্টটা খেলে তার অবসরে যে ইঙ্গিতটা তিনি দিয়েছিলেন যে ইচ্ছাটা তিনি প্রকাশ করেছিলেন সেই পথে কিন্তু একটা পজিটিভ একটা আশ্বাস মিলেছে ক্রীড়া উপদেষ্টা যিনি এখন দুবাই আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু সেখানে জানিয়েছেন যে সাকিব আল হাসানকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আছে সরকার এবং একই সাথে তিনিও ব্যক্তিগতভাবে চান সাকিব আল হাসান ফিরুক এবং তিনি অবসর নিক তার শেষ টেস্টটা খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসলে দর্শক সাকিব আল হাসানকে নিয়ে গত সপ্তাহ ধরে ডিবিসি নিউজ নানা আয়োজন ছিল আমরা চেষ্টা করেছি মানুষের মতামত জানতে তাদের মনের কথা জানতে সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয় যাকে বলা হয় বলা হয় দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা এটা এটা নিয়ে কোনো বিতর্ক আসলে নেই হ্যাঁ রাজনৈতিক পরিচয় হয়তোবা তিনি এখন এমন একটা অবস্থায় আছেন সব কিছু তার জন্য সহজ হবে না তো তারপরও তার ফিরে আসা এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি মানুষের সাথে আমরা একটা জরিপও করেছি যেখানে কিন্তু নব্বই শতাংশ মানুষ সাকিব হাসানের ফিরে শেষ টেস্টটা খেলার পক্ষে ছিলেন তো আমরা এগুলো নিয়ে কিন্তু আজকে স্টুডিওতে আলোচনা করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান আপনাদের দুজনকে স্বাগত ধন্যবাদ স্টুডিও আমরা বলছিলাম সাকিব আল হাসানের কথা এছাড়া জানেন দর্শক আগামী পরশু থেকে ভারতের মাটিতে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ সেই সিরিজ ঘিরে আজকে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজুল হোসেন শান্ত তিনি জানিয়েছেন যে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় তাদের লক্ষ্য এটাই বা কতটা সহজ হবে এছাড়া ক্রীড়া সংস্কারের যে আয়োজন চলছে একটা সার্চ কমিটির মাধ্যমে তাদের বেশ কিছু মিটিং হয়েছে ক্রীড়া সংস্কারে যে সার্চ কমিটি ক্রীড়া সংস্কারে যে প্রক্রিয়া সেটা কতদূর এটাও আজকে আমরা সময় থাকলে জানার চেষ্টা করবো আমাদের দুজন অতিথির কাছে আমরা শুরুতেই একটু আলোচনায় যেতে চাই সাকিব আল হাসানের ব্যাপারে প্রথমেই যেতে চাই তুষার ইমরান তুষার ইমরান একজন ক্রিকেটার তার জন্য আসলে অনেক কষ্টের অবসরের ঘোষণাটা দেওয়া কিন্তু তার মধ্যে একটা অনিশ্চয়তা নিশ্চয়ই কাজ করে যে দেশে ফিরিয়ে দিতে পারবে কিন্তু যেটা সাকিব আল হাসানের ব্যাপার আমি যদি বলি যে একজন ক্রিকেটার হিসাবে মানে এই সিচুয়েশনটা সাকিব আল কি সত্যি ফেস করা মানে উচিত ছিল এই সিচুয়েশনে নাকি এটা আসলে তিনি এই পরিণতিটা ডেকে এনেছেন যে আজকে এতটা অনিশ্চয়তা দোলাতল দোলাচলে যেতে হচ্ছে তাকে এবং তার সমর্থকদেরকে দেখুন সাকিব আল হাসান একজন ক্রিকেটার দেন রাজনীতিবিদ আমার কাছে যেটা মনে হয়েছে ক্রিকেটার যে সাকিবকে আমরা চিনি আমরা সেই সাকিবকেই চিনি রাজনীতিবিদ কিন্তু বেশি সময় হয়নি আর কি এক বছর হয়তো বা রাজনীতির মাঠে ছিল এমপি হয়েছে বাট শেষটা এরকম হবে কেউই কিন্তু আশা করিনি সাকিবের শেষটা আরও ভালো হতে পারত। আমার কাছে যেটা মনে হয়েছে ধরেন সাকিব ইচ্ছা পোষণ করেছে যে মিরপুরে যেন লাস্ট টেস্টটা খেলতে পারে এমন রাজনীতির প্রেক্ষাপট আসলে ভিন্ন এখন এখনকার এই বাংলাদেশে সো ডিপেন্ড কিন্তু করতেছে অনেক কিছুই কারণ গ্রিন সিগনাল যদি পায়ও তারপরেও যে সাকিব আসবে কি আসবে না অনেক ভাবনা করবে আমার কাছে যেটা মনে হচ্ছে বাট অ্যাজ এ ক্রিকেটার হিসাবে আমি ডেফিনেটলি চাব যে না যেন তার যোগ্য সম্মানটুকু পাক পায় আর কি এবং মিরপুরে যে টেস্ট খেলার ইচ্ছাটা জানিয়েছে সেটা সে পূরণ করতে পারে এটাই আমার আশা থাকবে আর কি বাট এখন দেখা যায় দেখা যাক যে সরকার কি বিবেচনা করে আমার কাছে যেটা অবশ্যই খন্দকার জামিল উদ্দিন আপনি বিসিবিতে ছিলেন আসলে প্রসেসটা বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলেছেন যে নিরাপত্তাটা আসলে তাদের হাতে নেই এটা সরকারের উপর নির্ভর করছে সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বললেন যে তাকে তার অবস্থানটা ব্যাখ্যা করতে হবে সাকিব আল হাসানকে তারপরে হচ্ছে যে ইয়া কারণ হচ্ছে যে অনেক সময় নিজের অবস্থানটা ব্যাখ্যা করলে অনেক সময় অনেক ক্ষোভ প্রশমন হয়ে যায় আপনি যখন একটা ইস্যু নিয়ে একটা পুঞ্জীভূত ক্ষোভ থাকে সেটা অনেক সময় ঠান্ডা হয়ে যায় যদি সাকিব আল হাসান এই প্রসঙ্গগুলো নিয়ে অ্যাটলিস্ট কথা বলতেন কারণ মাশাফি বিন মুর্তজা এত কিছুর মধ্যেও তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি অনেক কিছু হারিয়েছেন এই রাজনৈতিক পরিচয়ের কারণে তারপরেও কিন্তু তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি আসলে যখন বলার সময় ছিল তখন বলতে পারেননি তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসানেরকে এরকম একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকা উচিত ছিল কিনা না খন্দকার জামিল উদ্দিন ধন্যবাদ আপনাকে আসলে ব্যাপারটাকে দেখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন যখন চলছিল তখনকার সময় তাদের অবস্থানটা কী ছিল এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে তার পরবর্তীতে তাদের অবস্থানটা কী আপনি বললেন যে মাস্টার বিন মূর্ত যা ক্ষমা চেয়েছেন উনি বলেছেন যে তখনকার পরিস্থিতিতে কিছু করার ছিল না উনি কিছু বলতে পারেননি দুঃখ প্রকাশ করেছেন বা তারপরেও কি মামলা থেমেছে মামলা কিন্তু থামেনি তারপরও আপনি গত পরশু দিনই আমরা পত্রিকায় দেখলাম যে তার বিরুদ্ধে আরেকটা সিলেট স্ট্রাইকারস এরকম একজন তার বিরুদ্ধে আবার একটা মামলা করেছে আসলে এই মামলা হামলা এই এই ব্যাপারগুলো যখন একটা গণ আন্দোলন হয় তখন কিন্তু এইসব হবে সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর সাকিবের যে বিষয়টা বললেন সাকিব নিঃসন্দেহ বাংলাদেশের এই প্রজন্মের কেন সব প্রজন্মে মিলেই বাংলাদেশের সেরা খেলি এখন প্রশ্নটা হচ্ছে তার রাজনীতিতে যুক্ত হওয়াটা কতখানি যৌক্তিক ছিল একজন প্রেজেন্ট খেলোয়াড় হিসাবে যিনি জাতীয় দল খেলছেন দুনিয়া মাতিয়ে বেড়াচ্ছেন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে দাপটের সঙ্গে খেলছেন তার কি এমন প্রয়োজন পড়লো যে সে রাজনীতিতে যুক্ত হলো এটা যেমন তার একটা ভুল সিদ্ধান্ত ছিল মাস্টারবু একই ভুল করেছেন খেলার থাকালীন অবস্থাতেই উনি রাজনীতিতে জয়েন করেছেন এই ভুলের মাসুল কিন্তু তারা এখন দিচ্ছেন ভুল করলে আপনাকে মাসুল দিতে হবে কিন্তু কতটা মাসুল আপনি দিবেন প্রশ্ন হচ্ছে সেখানে তো আমার কথা হচ্ছে যে এখন আমাদের মাননীয় ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন যে উনিও চান পিসিবি সাকিব দেশে তার শেষ টেস্টটা খেলুক বাট উনি কিন্তু আইন উপদেষ্টা নন আইনের ব্যাপারগুলো কিন্তু উনি আসলে নিশ্চিত করতে পারবেন না এবং সাকিব যেটা বলেছেন দুটো জিনিস বলেছেন যে আমি টেস্টটা খেলতে চাই আমাকে যাতে সেরকম নিশ্চয়তা নিরাপত্তা দেওয়া হয় সেকেন্ড থিং বলেছেন আমি যাতে খেলা শেষে আবার বিদেশে আমার পরিবারের কাছে ফেরত যেতে পারি দুইটা দিক কিন্তু আপনি দেশে তাকে নিরাপত্তা দিলেন মাঠে তাকে নিরাপত্তা দিলেন কিন্তু সাকিব তো মাঠের পরে তো অন্যান্য জায়গাতেও উনি যাবেন ওনার অ্যাক্টিভিটিস থাকবে ওইখানে নিরাপত্তাগুলো আসলে কে দিবে উনি তো কোনো দেশের কোনো ভিআইপি না উনি একজন খেলোয়াড় দেশের উনি যদি যেমন আসিফ মো সজিব কয়েকদিন আগে বলেছেন আমার নিরাপত্তার জন্য পাঁচজন সে গার্ড থাকে একজন সে কাসিনা নিরাপত্তা দিতে পারেনি বার্তাটা কিন্তু পরিষ্কার যে এই ধরনের নিরাপত্তা আসলে দেওয়া সম্ভব না এখন সাকিব রাস্তায় নামলেন গাড়িতে করে কোথাও যাচ্ছেন এখন যদি উনি জন আক্রোশের স্বীকার সে নিরাপত্তা তাকে কে দিবে তাহলে তো তার আগে বিচার সবসময় আর্মির গাড়ি থাকতে হবে যদি তাকে চলাফেরায় নিশ্চয়তা দিতে হয় আফটার দ্যাট উনি যে বিদেশ যাবেন ওনার যাওয়াটাকে কে পারমিট করবে যদি আদালত থেকে তার বিরুদ্ধে নামে সমন আসে একটা মামলা চলমান আছে তাকে হাজিরা দিতে যেতে হয় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন রকম কর্মকাণ্ড থাকে সেই নিশ্চয়তাটা তাকে কে এই জিনিসগুলো মোটা দাগে আসলে আপনি আমি বলতে পারবো আমাদের সবারই চাওয়া সাকিব আমাদের অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড় বাংলাদেশের কে অনেক অনেক সুনাম তিনি এনে দিয়েছেন বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু যেই বিষয়টা এসছে মোটা দাগে বলতে গেলে আসলে তাকে এই ধরনের নিরাপত্তা বা খেলা শেষে আবার বিদেশ যাওয়ার নিশ্চয়তা আসলে কেউ দিতে পারে না আদালত যখন তাকে সমন জারি করে ডাকবে তখন কি আইন উপদেষ্টা সেটা বাধা দিতে পারবেন ক্রীড়া উপদেষ্টা বলতে পারবেন যে না উনি যাবেন না উনি বিদেশ চলে যাবেন এটা কি উনি করতে পারবেন এই ব্যাপারে মানে আসলে আপনি যেহেতু বিসিবিতে ছিলেন এই ব্যাপারে বিসিবি উদ্যোগ নেয় তাহলে বিসিবি কতটুকু যেতে পারে মানে কতটুকু ট্রাই করতে পারে কারণ অনেকে বিসিবি কে বলছে বিসিবি আসলে পার্সু করছে না কতটুকু যেতে পারে বিসিবি কতটুকু করার মত আইন উপদেষ্টার কাছে যেতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করতে পারে সব করতে পারে কিন্তু আদালতের উপরে কিন্তু বিসিবির কোনো ইখতিয়ার নাই আদালতের ব্যাপারে যদি বিসিবি কোনো স্টেপ নিতে যায় সেটা কিন্তু কন্টেন্ট অফ কোর্ট হবে সেই জিনিসটা কিন্তু বিসিবি করতে পারবে না সুতরাং এখানে আদালতটা আসলে মুখ্য বিষয় আদালত তো অগ্রিম বলতে পারবে না ভাই তুমি আসো আমি তোমাকে কোনো সমন জারি করবো না কিছু করব না তোমাকে আমি বিদেশ যেতে দেবো এটা তো আদালত বলতেও পারবে না সুতরাং জিনিসটা আসলে মোটা আগে এরকম এবং আমি মনে করি সাকিব নিজেও জানে যে সে এখানে এসে তা সে আসলে যে কথাগুলো বলেছে সে আসলে দেখতে চেয়েছে প্রতিক্রিয়াটা কি মানুষ কি মনে করে প্রশাসন কি মনে করে এই জিনিসটা আসলে দেখতে চেয়েছে সাকিব নিজেও অনেক বুদ্ধিমান ছেলে সে নিজেও জানে যে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে সাকিবের পক্ষে দেশে এসে তার শেষ খেলাটা আসলে পসিবল না সিচুয়েশনটা উনিই তৈরি করেছেন সুতরাং এই মাসুনটা ওনাকেই দিতে হবে মাঝখানে আমরা যারা ক্রিকেট অনুরাগী আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান আমরা এরকম একজন খেলোয়াড়ের মাঠ থেকে বিদায় নিয়ে আমরা আসলে দুর্ভাগা আমরা আসলে অভাগা যে সাকিবের মতো একজন খেলোয়াড়কে আমরা দেশটিকে একটা গ্র্যান্ড বিদায় আমরা তাকে জানাতে পারলাম না দুর্ভাগ্যটা আমাদের দুর্ভাগ্যটা সাকিবের না অবশ্যই তুষার ইমরান আমরা এর আগেও নানা সময় শো করেছি আপনি অতিথি ছিলেন কিংবা জামিল ভাই অতিথি ছিল আমরা সবসময় একটা কথা বলেছি যে প্লেইং ক্যারিয়ার যখন চলে তখন একজন ক্রিকেটার তিনি রাজনীতিতে যুক্ত হলেন এবং যুক্ত হওয়ার পরে মানে তার মনে হয় আমরা আলটিমেট একটা মানে অবস্থা দেখতে পাচ্ছি যে যেই আমরা শঙ্কাটা করেছিলাম যে পুরো দেশের তারকা থেকে যখন একটি গোষ্ঠীর তারকা হয়ে যাওয়া মানে তার যে একটা পরিণতি সেটাই কি এখন সাকিব দেখছেন যে না মানে পুরো দেশের থেকে এখন বলতে গেলে একটা গোষ্ঠীর হ্যাঁ তার খেলার ভক্ত আছেন ক্রিকেটের ভক্ত আছেন কিন্তু মানে একটা গোষ্ঠীর ভক্ত হয়ে যাওয়া কিংবা একটা গোষ্ঠীর রোশানলে পড়া কিংবা একটা খারাপ রেকর্ড বুকে যাওয়া এটাই কি উনি ভোগ করছেন কিনা না আমার কাছে মনে হয়েছে এটাই আর কি ধরেন আপনি মাসরাফির কথা যদি চিন্তা করেন মাসরাফি কিন্তু ষোলো কোটি সত্তর কোটি মানুষের খুব ভালোবাসার একটা জায়গা ছিল যখনই সে কোনো একটা দলের প্রতিনিধিত্ব করছিল রাজনীতিতে এসে তখন কিন্তু দেখবেন যে ওই ষোলো কোটি জায়গা থেকে অনেক অনেক ভাগ হয়ে গেছে যে না তখন অনেকে মাস্টারফিকে অপছন্দ করতে শুরু করে এজ এ মানে আমিও মাস্টারফির সাথে ছিলাম তখনও দেখেছি যে অনেক লোক বলা বলি করে মাস্টারফিকে রাজনীতিতে না আসাই উচিত ছিল যে যেখান থেকে শুরু করেছিল ওখানে যদি শেষ করতে পারতো কেরিয়ার তারপরে কেরিয়ার শেষ করার পর পরে তার ডিসিশান ছিল যে না সে যদি তখন রাজনীতিতে আসতো লাইক এখন না আমিনুল আমিনুল ভাই যিনি আমিনুল অবসর নেওয়ার পরে অবসর রাজনীতিতে যুক্ত হয়েছে সাকিব যদি এটা করতে পারত হয়তো বা আমার কাছে মনে হচ্ছে ভালো হতো আর কি বাট রাজনীতিতে আসলে অন্য একটা জিনিস অন্য একটা এরি না এইটা আসলে আমি কি বলবো আসলে বুঝে উঠতে পারছি না সাকিবকে ক্রিকেট ক্রিকেট ক্যারিয়ার থাকা অবস্থায় আসলে আসাটা উচিত হয়নি ক্রিকেট ক্যারিয়ার শেষ করে যদি আসতো তাহলে আমার কাছে মনে হয় ভালো হতো হয়তো দেশের মানুষের ভালোবাসাটা তার সাথে থাকতো এটা কি মানে ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য আপনি একজন কোচ আপনার হাতে অনেকগুলো ছেলে বড় হচ্ছে মানে ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য এটা একটা শিক্ষা কিনা তো সাবধান অবভিয়াসলি ক্রিকেট বোর্ডও হয়তো বা কোনো একটা সময় এসে এই ডিসিশানগুলো ক্রিকেট বোর্ড থেকেই হয়তো বা ইনিশিয়েটিভ নিবে যে না কোনো খেলোয়াড় খেলা মানে খেলোয়াড় জীবনী থাকাকালীন অবস্থায় কোনো রাজনীতিতে দেশে যুক্ত হতে পারবে না তারপরে মানে আপনি ক্রিকেট কেরিয়ার শেষ করেন কিংবা ফুটবল কেরিয়ার শেষ করেন যে কোনো স্পোর্টসম্যান তার কেরিয়ার শেষ করার পরে আমার কাছে মনে হয় যে না ওপেন আপনি এখন যে কোনো জায়গা যে কোনো রাজনীতি করতে পারেন সেটা করা উচিত হয়তো বা ভবিষ্যতে ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করবে এরকম কোনো কিছু অবশ্যই বিসিবির কথা বললেন আমি আবার জামিল ভাইয়ের কাছে যেতে চাই জামিল ভাই বিসিবিতে ফারুক আহমেদ এলেন তখন অনেক আলোচনা হয়েছিল মানে যারা সাবেক ছিলেন বর্তমান ছিলেন অনেক কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৈঠক হয়েছে এই যে এই পলিসিগুলো কিভাবে ডিল করা হবে এই পলিসিগুলো কিভাবে আবার রিফর্ম করা হবে যেটা তুষার ইমরান বললেন আসলে এই পলিসির ব্যাপারে বিসিবি এখন কতটুকু সিরিয়াসনেস দেখাচ্ছে হ্যাঁ অনেকগুলো সিরিজ আপনার একদিকে নারীদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে একদিকে ছেলেদের খেলা চলছে এগুলোর মধ্যে এই পলিসিগুলোর দিকে বিসিবির নজর দেওয়া উচিত কিনা কারণ বিসিবিতে নতুন কমিটি হয়েছে নতুন সদস্য ঢুকেছেন তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পুরনো কয়েকজন আছেন বেশিরভাগই কিন্তু পুরোনো তার মধ্যে নাজমুলাউদ্দিন ফাহিম অ্যাড হয়েছেন তারপরও মানে এগুলো নিয়ে আসলে কাজ করা উচিত কিনা কিছু কিছু পলিসি আছে এই পলিসিগুলো এখনই যদি ডেভেলপ করা যায় আসলে দেখেন জয়েন করেছেন কিন্তু মাস হয়েছে খুব বেশি কিন্তু সময় হয়নি আসলে ফারুক এখন যে জিনিসগুলো করছেন যে ইমিডিয়েট কি কাজগুলো করা দরকার এই যে সিরিজ চলছে আগামীতে সাউথ আফ্রিকা সব আসবে আমাদের আরও অ্যাওয়া সিরিজ আছে নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই যে বেসিক কাজগুলো যেটা আছে যেটা এক তাৎক্ষণিক কাজ যেটা তাৎক্ষণিকভাবে সামাল দেওয়া প্রয়োজন ফারুক ভাই আসলে সেই জিনিসগুলোতে কনসেনট্রেট করছেন পাশাপাশি উনি অন্যান্য জিনিসগুলো যেমন উনি অডিটের কথা বলেছেন যে এইগুলোর ব্যাপারে উনি চেক করে দেখছেন দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন এইগুলো কিন্তু আসলে একটু লম্বা সময়ের ব্যাপার সুতরাং এখন উনি যে কাজগুলো করছেন যে বাংলাদেশ ক্রিকেটটা যাতে স্থবির না হয়ে যায় এই যে বিপিএল আয়োজন আছে সামনে ন্যাশনাল ক্রিকেট লিগ আয়োজন আছে এইগুলো নিয়ে কিন্তু ফারুক ভাই কাজ করছেন অর্থাৎ ক্রিকেটীয় যে বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেটকে সচল রাখার জন্য যে কর্মসূচিগুলি নেওয়া প্রয়োজন সেগুলোর ব্যাপারে উনি গুরুত্ব আরোপ করেছেন এবং আমি মনে করি যথার্থই উনি গুরুত্ব আরোপ করেছেন কারণ এই জিনিসগুলোকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আমাদের ক্রিকেটটা স্টবের হয়ে যাবে আপনি যদি ক্রিকেটীয় বাইরে কারণ হ্যাঁ ওগুলোও ক্রিকেটের একটা অংশ বা ক্রিকেট কর্মকাণ্ড বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে প্লেয়ারদেরকে মাঠে রাখার যে ব্যাপারটা আছে প্লেয়ারদের রুটি রুজির যে ব্যাপারগুলো আছে ইন্টারন্যাশনাল সিরিজগুলো যে বাইল্যাটারাল সিরিজ বলেন হোম সিরিজ বলেন এইসব সিরিজগুলির যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে ফারুক ভাই কিন্তু তার তৎপরতা অব্যাহত রেখেছেন এবং জিনিসগুলি আপনারা দেখেন সুন্দরভাবেই সব কিছু কিন্তু চলছে কোথাও আমরা কিন্তু কোনো সমস্যা দেখি নাই আমাদের এই টিম ইন্ডিয়াতে গেছে নারী দল ওয়ার্ল্ড কাপে গেছে সব জায়গায় কিন্তু সুন্দরভাবে সব কিছু উনি সামাল দিয়েছেন এই জিনিসগুলো সামাল দেওয়ার পরে যখন আর আসলে অন্য যে বিষয়গুলো আছে সেগুলিকে নজর দেওয়ার মতো প্রয়োজনীয় লোক বল কিন্তু উনি এখনও পাননি মানে এইটা কি এরকম যে কিছু ডিরেক্টর আছেন বাট তারা এখন ওইভাবে পার্টিসিপেট করছেন না বিসিবির বিরুদ্ধে অনেক অন্যায় অভিযোগ আছে অনেক দুর্নীতির অভিযোগ আছে এখন ফারুক ভাই যদি পুরো নজরে নিয়েই সেই কাজগুলো করতে চান তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই উনি পেরে উঠবেন না আমি মনে করি যে উনি হয়তো अपेक्षा করছেন সামনে আরো কিছু মেম্বার হয়তো বোর্ডে যুক্ত হবে কারণ লোক বল ছাড়া তো আপনি আসলে এত বি একটা কর্মযোগ্য বিসিবির আমাদের ক্রিকেট কর্মকাণ্ডটা এখন কিন্তু অনেক বড় অনেক বিশাল এই কর্মকাণ্ডগুলো ফাইন ভাই আর ফারুক ভাই দুজন মাত্র সংযুক্ত হয়েছেন ওনারা দুজন মিলে আপনি দেখেন সিইও থেকে শুরু করে অনেক বোর্ড ডাইরেক্টররা বোর্ডে রয়ে গেছেন এখন ওই সময় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই ব্যাপারে কি তারা মুখ খুলবেন তারা কোনো সহযোগিতা করবেন নিশ্চয়ই করবেন না সুতরাং নতুন লোকজন জয়েন না করা পর্যন্ত আসলে যে সেন্সিটিভ যে ইস্যুগুলো এই অডিট বলেন দুর্নীতির তদন্ত বলেন এই জিনিসগুলো কিন্তু নতুন ফেস বিসিবিতে না আসা পর্যন্ত উনি কিন্তু আসলে ঠিকভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন না সেটা কিন্তু উনি ভালো করেই জানেন এবং উনি জানেন বলেই উনি সেগুলোতে হ্যাঁ উনি হয়তো ডিটেলসে যাচ্ছেন না জিনিসগুলো দেখছেন সময় নিচ্ছেন বা উনি খুব পারফেক্টলি কিন্তু উনি ক্রিকেটীয় কর্মকাণ্ডগুলো যাতে ভালোভাবে চলে সেই দিকে উনি নজর দিয়েছেন ওই জিনিসগুলো উনি হয়তো আরো পরে যখন উনি প্রয়োজনীয় লোক বডে পাবেন তখন হয়তো সেই জিনিসগুলির প্রতি অবশ্যই আমরা তাই আশা করি যে ফারুক আহমেদ খুব মানে খুব কম সময়ের মধ্যেই দায়িত্ব নিয়েছেন তারপরে আশা করি যে খুব তাড়াতাড়ি উনি সবগুলো গুছিয়ে নিতে পারবেন একটা বিরতি নিচ্ছে ফিরে এসে কিন্তু আমাদের ক্রিকেটে আরও কথা আছে আমরা কথা বলবো ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ আমাদের সাথেই থাকুন স্বাগত আরেকবার খেলার আড্ডায় আমরা কথা বলছিলাম সাকিব আল হাসানের ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া যে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলতে যাবে প্রথম টেস্ট প্রথম টি টোয়েন্টিটা হবে গোয়ালিয়রে সেই সিরিজটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে আছেন খন্দকার জামিল উদ্দিন এবং একই সাথে আছেন তুষার ইমরান আমরা যদি টি টোয়েন্টি নিয়ে বলি আজকেই আমি যেটা বলছিলাম বিরতির আগে অধিনায়ক নাজ হোসেন শান্ত তিনি আজকে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন গোয়ালিয়রে ট্রেনিংয়ের আগে তো তিনি বলেছেন যে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের জন্যই মাঠে নামবেন তারা এবং ভারত ওয়ান অব দ্য সুপার পাওয়ার চোদ্দোটা টি টোয়েন্টি খেলেছি জিতেছি মাত্র একটায় আমি শুরুতে তুষার ইমরানের কাছে যাব যে তুষার ইমরান ক্যাপ্টেন যেটা বলেছেন এটা আসলে কতটুকু রিয়েলিস্টিক কথা ক্যাপ্টেন হিসাবে বলতে পারেন কোচ হিসাবে বলতে পারেন যে আমি সিরিজ জেতার জন্য যাচ্ছি সিরিজ জেতার জন্য খেলবো বাট প্রসেসটা কী আপনার এটা ফলো করা উচিত প্রসেসটা হচ্ছে আপনার ভালো ক্রিকেট খেলতে হবে আদারওয়াইজ তো আপনি জিততে পারবেন না আমরা দুইটা টেস্ট ম্যাচ ছেড়েছি মানে প্রসেস তো আমরা মেনটেন করি না আমার কাছে মনে হয়েছে যাওয়ার আগে অনেক কথাবার্তা বলেছি যে না আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিতেছি এখানে গিয়েও আমরা হয়তো বা টেস্ট সিরিজ জিততে পারবো বাট ডিপেন্ড করে আসলে কার কার সাথে খেলছি আমার কাছে মনে হয় পাকিস্তান আর ইন্ডিয়াকে যদি কম্পেয়ার করেন তাহলে ফার ফার ডিফারেন্স এখন ইন্ডিয়ার লেভেল অনেক উপরে এখন আমার কাছে যেটা মনে হয়েছে বলিং অ্যাটাক স্পেশালি টেস্ট সিরিজটা হারলাম সেখানে আসলে বলা উচিত ছিল যে আমরা ভালো একটা ক্রিকেট খেলতে চাই আমরা দেখেন দুই দিন দুই দিনও সারভাইভ করতে পারিনি একটা টেস্ট ম্যাচের প্রসেসটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি টি টোয়েন্টি দিতে শুরু করলেন টেস্ট সিরিজটা যেহেতু হেরেছি সেটা নিয়ে বলছি যে আপনার সেশান কয়টা থাকে একটা টেস্ট ম্যাচে হয়তো সেশন থেকে আমাদের তো সেশন সেশন খেলতে হবে আপনি যদি আগে থেকে বলে দেন যে না আমরা এই সিরিজটা জেতার জন্য সিরিজটা জেতার জন্য তো প্রসেস আছে একটা সেই প্রসেসটা তো আমরা মেনটেন করতে পারিনি আর ধরেন ব্যাটসম্যানরা ফর্মে ছিল ছিলেন এখানে গিয়ে কিন্তু আপনার হাই কোয়ালিটি অফ বলারদের আপনার বল ফেস করা আমার কাছে যেটা মনে হয় এস জি বল একটা ফ্যাক্টর ছিল তা অবভিয়াসলি দেখেন ওরা কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল যে যে যা বলুক বলতে থাকুক আমরা আমাদের কাজটা করে যাবো সেটাই কিন্তু করে দেখেছি আমরা হয়তো বা বলের খেলা থেকে হয়তো বা প্রেসে যেটা আমরা সচরাচর করে থাকি সেটা হয়তো বা বেশি করে ফেলেছি এখন আসছে নাও আসছে প্রসঙ্গ আসছে টি টোয়েন্টি দেখেন ক্যাপ্টেন এখানেও বলছে যেন আমরা টি টোয়েন্টি সিরিজ জিততে পারি বাট আমার কাছে মনে হয়েছে যেটার থেকে ভালো খেলাটা খুব দরকার আপনি যদি ভালো ক্রিকেট খেলেন তাহলে আজকে না কালকে আপনি ম্যাচ জিতবেনি সেই জেতার জন্য অ্যাটলিস্ট একটা স্কোর দাঁড় করানো উচিত ধরেন ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করা উচিত আপনি কত রান ডিফেন্ড করতে পারেন সেটার পর ডিপেন্ড করে যে ম্যাচ জিতবেন কি জিতবেন না এখন টি টোয়েন্টি ক্রিকেটে ইন্ডিয়া অনেক হাই লেভেলের ক্রিকেট খেলে থাকে ধরেন আইপিএলে যারা যে ধরনের উইকেটে তারা মানে চেস করে টু প্লাস রান করে রেগুলার আমরা কিন্তু ওই রকম উইকেটে খেলি না সচরাচর খুব কমই খেলি দু একটা ম্যাচ হয়তো বা বছরে কিংবা হয়তো বা পাঁচ ছয়টা ম্যাচই খেলতে পারি বাট ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি আপনার টু হান্ড্রেড প্লাস আড়াইশো রানও দেখেছি আমরা ইন্ডিয়ান উইকেটে আর যখন আপনি বাংলাদেশ টিম কিংবা ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্টেট করবেন তখন হয়তো এটা ডিফারেন্ট সিনারিও হয় বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে একটা হোপ থাকে যে না আমরা আজকে জিততে পারি সে ভালো ক্রিকেটটা আগে খেলতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে খন্দকার জামিল উদ্দিন আসলে তাহলে আমাদের ক্যাপ্টেনরা কেন এই কথাটা বলেন এটা কি আসলে একটা প্রেশার নেওয়ার জন্য নাকি প্রতিপক্ষকে প্রেশারে ফেলার জন্য না আসলে বলেন আমার মনে হয় যে একজন অধিনায়ক তো আসলে যদি প্রথমেই উনি কথার মধ্যেই হেরে যান তাহলে তো আর হবে না উনি একজন অধিনায়ক সবসময় চাইবেন যে তার যে মানসিকতা সেই মানসিকতাটা প্রদর্শন করার জন্যই হয়তো উনি কথাটা বলেছেন বাট অ্যাট দ্য সেম টাইম তুষার যে কথাটা বলেছে যে ভালো ক্রিকেট খেলাটা আমাদের প্রয়োজন আমরা ভালো ক্রিকেট খেলতে চাই আজকে আমরা আমি ওর কথা সূত্র ধরে বলি যে আমরা টেস্ট ম্যাচ দুটো হেরেছি আমরা হাঁটতেই পারি কিন্তু আমরা যদি ভালো ক্রিকেট খেলে হাঁটতাম এই যে বল টল এগুলি একটা ফ্যাক্টর ছিল বাট তেমন সময় ফ্যাক্টর ছিল না আপনি দেখেন আমরা যে সেকেন্ড টেস্টটা যে দুই দিনের মধ্যে হেরে গেলাম আপনি শর্ট নির্বাচনগুলো দেখেন আপনি সেকেন্ড ইনিংসটা ক্যাপ্টেন পর্যন্ত সুইপ এবং তারপরে কিন্তু আমাদের ধসের শুরু 91 ওয়ান ফর 2 ওই সময়ে ক্যাপ্টেন যে রিভার্স সুইপ খেললেন প্রথম বলেই যাদের যা মাত্র বল করতে এসছেন ওনার একটা বল যা তখন উনি ফেস করেননি প্রথম বলটাতেই উনি রিভার্স সুইপ খেলেন এবং তারপরেই কিন্তু ধসের শুরু আমরা কিন্তু আমাদের নিজেদের যে দায় সেটা কিন্তু আমরা এড়াতে পারবো না আমরা এই জি বলের দোষ দিতে পারবো ইন্ডিয়ার ভালো বোলিং অ্যাটাক সেটার দিকে অঙ্গুলে নির্দেশ করতে পারবো কিন্তু নিজেরা যে নিজেদের যে ক্ষমতাটা নিজেদের যে দক্ষতাটা সেটার যে আমরা মাঠে প্রয়োগ ঘটাতে পারলাম না সেটাকে কিন্তু আমরা মূল্যায়ন করব না সুতরাং আমি মনে করি ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট ভালো ক্রিকেট খেললে আপনি কিন্তু জিতে যাবেন আপনি দেখেন পাকিস্তানে আপনি ভালো ক্রিকেট খেলেছেন আপনি জিতেছেন আপনি আজকে না জিতেন ভালো ক্রিকেট খেললে আপনি কালকে জিতবেন কালকে না জিতলে পরশু দিন জিতবেন সুতরাং ভালো ক্রিকেট খেলাটা নিজেদের যে দক্ষতাটা সেটা মাঠে প্রয়োগ করার যে একটা ব্যাপার আছে সেটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই আমরা আজ না হোক কাল ম্যাচ জিতব এবং টি টোয়েন্টিতে ইন্ডিয়া কিন্তু একেবারে অন্য ধরনের আমাদের কিন্তু আপনাকে ভালো রাখতে হবে তারপরেও আমরা যদি আমাদের শক্তি আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য পুরোটা যদি প্রয়োগ করতে পারি হয়তো তাদের কোনো একটা দিন খারাপ গেলে আমরা সেই দিন ম্যাচ জিততেও পারবো এটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না সুতরাং আমি মনে করি টি টোয়েন্টি সিরিজটা আমরা মাথা থেকে আমাদের টেস্ট সিরিজটা জেনে ফেলে দিতে হবে যেটা হয়ে গেছে হয়ে গেছে টি টোয়েন্টিতে তিনটা ম্যাচ আছে আমাদের আমাদের টার্গেট করতে হবে যে আমরা যাতে মাঠে তাদের বিরুদ্ধে ফাইট করতে পারি এবং আমরা ফাইট করতে গিয়ে যদি একটা ম্যাচ আমরা কিন্তু জিততেও পারি সুতরাং টার্গেট সেটা থাকবে যে আমরা ফাইট করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো কিন্তু এই মানসিকতাটা নিয়ে যদি মাঠে নামি তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে কিন্তু আমাদের মানে যতটুকু মনে পড়ে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ বলছি তার আগের ওয়ার্ল্ড কাপ বলছি লাস্টের যতগুলো ম্যাচ বলছি খুব কম দুই একটা বাদে আমি টেস্ট বলি টি টোয়েন্টি বলি ওয়ান ডে বলি ব্যাটাররা ক্রমাগত ফিল করছে মানে এইটার আসলে সমাধানটা কোথায় মানে ব্যাটারদের যে তাদের যে মানে মনোসংযোগ থাকছে না যাই বলা হয় স্কিল কিংবা মানসিক যেই ধরনের ফ্লস থাকুক না কেন এইটার আসলে সমাধানটা কোথায় এইটা এখন ইন্ডিয়ার অ্যাগেনস্টে গিয়ে দেখা যাচ্ছে যে আরও এক্সপোজ হয়ে যাচ্ছে আমরা যেটা লাস্ট টেস্টে দেখলাম টি টোয়েন্টিতে এরকম একটা মানে সম্ভাবনা থেকে যায় কিনা না অবশ্যই থাকবে ব্যাটারদের ব্যাটারদের আসলে সমস্যাটা তাদের নিজেদেরকেই দূর করতে হবে তাদের কিন্তু অ্যাবিলিটি আছে আপনি যে বলতে পারবেন না যে শান্ত বলেন লিটন বলেন মুসফিক বলেন সাদমান বলেন সবারই কিন্তু ভালো ক্রিকেট খেলার অ্যাবিলিটি আছে কিন্তু যে প্রয়োগটা কখন কোন মুহূর্তে কি শর্ট খেলতে হবে এই যে শর্ট নির্বাচনের যে ব্যাপার এইখানে আমার মনে হয় একটা বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে আপনি মমিনুল হককে দেখেন প্রথম ইনিংসে উনি সেঞ্চুরি করলেন সেকেন্ড ইনিংসে উনি দেখলেন লেগ স্লিপে একজন ফিল্ডারকে মাত্রই দেওয়া হলো উনি সুইপ খেলে বসলেন এবং আউট হয়ে গেলেন এই যে নির্বাচন শর্ট নির্বাচন এটা কিন্তু ওনাকেই এটাকে সুযোগতে হবে ওনাকেই বুঝতে হবে যে কখন কোথায় কোন ফিল্ডার থাকলে তার কী শর্ট খেলতে হবে এটা তো একেবারে হাস্যকর একটা বাচ্চা ছেলেও জানে যে আমি দেখলাম যে লেগ স্লিপে মাত্রই ফিল্ডারটা দেওয়া হলো আমি অশ্চিনকে সুইপ খেলে বসলাম এবং যথারীতি আউট হয়ে গেলাম এরকম একজন সিনিয়র প্লেয়ার যখন এরকম বাচ্চা ছেলের মতন শর্ট খেলবে তখন তো আপনি তাদেরকে কী বলবেন এটা তো আসলে কোনো কোচ এসে আপনাকে শিখিয়ে দিতে পারবে না আপনাকে এই ব্যাপারে কোনো কিছু করতে পারবে না আপনার যে দক্ষতা ক্ষমতা সেটা আপনাকে মাঠে আপনাকেই প্রয়োগ করতে হবে সুতরাং এই শর্ট সিলেকশন নিজের দক্ষতার প্রয়োগ এইটা যত যতক্ষণ না আমাদের ব্যাটাররা ঠিকঠাকভাবে করতে পারবেন ততক্ষণ কিন্তু এই মূল্য আমাদেরকে দ্বিতীয় হবে আপনি দেখেন যেদিন তারা ভালো ক্রিকেট খেলে সেদিন কিন্তু আমরা জয়ের মুখ দেখি পাকিস্তানে কিন্তু দেখেন মুসফিকের একশো একানব্বই রানের ইনিংস ছাব্বিশ রানে ছয় উইকেট পরে যার পর লিটন এবং মিরাজের সেই অনবদ্য কামব্যাক এটা তো তারাই করেছে তারাই দেখিয়েছে কি করতে হবে সুতরাং এই জিনিসগুলো মাঠে কিভাবে কোন সময়ে কী ক্রিকেট খেলতে হবে এটা তাদেরকেই বুঝতে হবে তাদেরকে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে এবং তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু পাবো এখানে তারা সবাই ভালো ক্রিকেটার এখানে কোচ কর্মকর্তারা আসলে কোনো কিছু করতে পারবে না আচ্ছা তো শরীর আমরা বিরোধীতে যাবো তার আগে জানতে চাই তাহলে কি এই ভারতকে মানে সুরিয়া কুমার যাদবের

তাহলে তো হবে না আপনাকে উইকেট ট্রিট করতে হবে যে কত রান আপনি এখানে করলে আপনি সেফ জোনে থাকবেন যে উইকেটে আপনার একশো চল্লিশ রান গুড লাইক আমরা ওয়ার্ল্ড কাপে অনেক উইকেট দেখেছি ইউএসএতে তারপরে হচ্ছে সে ওয়েস্ট ইন্ডিজে যে উইকেটে রান হচ্ছে না সেই উইকেটে ততটা রানই প্রয়োজন যে উই যে রানটা সেফ জোনে মানে যাওয়ার জন্য সেই রানটা করলে কিন্তু আমরা ম্যাচগুলো জিতেছি সো ইন্ডিয়ার উইকেটের ফার্স্ট উইকেট হয় উইকেটে যদি পারমিট করে ওয়ান রান তাহলে ওয়ান রান করতে হবে ডিফারেন্স বল গেম এখন আমরা নতুন একটা বলে চলে আসছি সাদা বলে সাদা বল হয়তো এজি না সাদা বল হচ্ছে কোকো বড়া বলে এখানে টি টোয়েন্টি হয় কোকো বারো বলে ওয়ানডে খেলে তারা কোকো বলে সো আমার কাছে মনে হয়েছে যে না একটু ডিফিকাল্ট হবে এই সূর্যকুমার কুমার যাদবের টিমও কিন্তু যথেষ্ট স্ট্রং টিম বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে না তাকে ভালো ক্রিকেট খেলতে হবে অ্যাটলিস্ট আমাদের অনেক নতুন ইয়াং প্লেয়ার গিয়েছে এখানে তারা যদি টি টোয়েন্টি ফরম্যাটের সাথে আর কি মানে মানিয়ে নিতে পারে তাহলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব আদারওয়াইজ ইস ডিফিকাল্ট হবে আমার কাছে অবশ্যই আমি তাই মনে করি মানে আসলে আমাদের ব্যাটারদের দায়িত্বটা সবচেয়ে বেশি পালন করতে হবে বোলাররা তারা তো ভালো করছেন লিস্ট তারা তো চেষ্টা করছেন তবে ব্যাটাররা যখন কলাপস করে সবাই কলাপস করে এদিকে খেয়াল রাখবেন টাইগাররা আরেকটা বিরতি নিচ্ছি ফিরে এসে আরও কথা হবে স্বাগত আরেকবার খেলারাটা আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ আজকে কথা বলছি ক্রিকেট নিয়ে আর আমাদের সাথে স্টুডিওতে আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং একই সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান আমরা সাকিব আল হাসানের বিষয়ে কথা বলেছি আমরা কথা বলেছি বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা কথা বলতে চাই যে এই অনগোয়িং নারী টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে সেখানে বাংলাদেশ এক দশকের মধ্যে কোনো আইসিসি ইভেন্টে প্রথমবারের মতো জয় পেয়েছে স্কটল্যান্ডের এগেনস্টে যদিও জয়টা কনভিনসিং ছিল না আমি ব্যক্তিগতভাবে মনে করি তুষার ইমরান কি তা মনে করেন না অভ্যাসলি আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল যেটা আমরা পুরুষ ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম আর কি যে ভালো ক্রিকেটের কোনো বিকল্প নাই আমি পার্সোনালি ফিল করি যে না যে কোনো ক্রিকেটেই ভালো ক্রিকেট খেলা উচিত বাট কংগ্রাচুলেশন যে অনেক দিন পরে আর কি দশ বছর দীর্ঘ দশ বছর পরে আমরা ওয়ার্ল্ড কাপে কোনো একটা ম্যাচ জিতেছি হয়তো বা এটাই শুরু নেক্সট টাইম আমার আই হোপ যে নেক্সট টাইম আরও ম্যাচ জিততে দেখব এই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা রইল বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য অবশ্যই জামিল ভাই আপনার কিছু বলার আছে কারণ নেক্সট ম্যাচ মানে আগামী কালকে কিন্তু রাত আটটায় আবার ইংল্যান্ডের এগেনস্টে খেলবে স্কটল্যান্ডের সাথে পার পেয়ে গিয়েছি কারণ আমাদের বোলিং অ্যাটাকের কারণে শুধু ছেলেদের ক্রিকেট নয় মেয়েদের ক্রিকেটও বোলিং অ্যাটাকের কারণেই আমরা বেঁচে যাচ্ছি ইংল্যান্ডের এগেনস্টে এটা সম্ভব কি না এটা বলেন কঠিন অবশ্যই কঠিন ইংল্যান্ড তো অনেক ভালো একটা দল নারী ক্রিকেটে তবে আমি অভিনন্দন জানাই যে দীর্ঘ দশ বছর পরে হলো যে ওই দুইটা জয় ছিল আমাদের কিন্তু ঘরের মাঠে জি ওই ঘরের মাঠে যে বিশ্বকাপটা হয়েছিল দুই হাজার তখন আমরা দুটো শ্রীলঙ্কার সুতরাং এই জয়টা বিদেশের মাটিতে ওয়ার্ল্ড কাপে আমাদের প্রথম জয় টাইগ্রেসদের অভিনন্দন বাট আমি মনে করি যে যেরকম একটা স্কটল্যান্ডের সঙ্গে যেরকম দাপুটে খেলা আমরা আশা করেছিলাম সেই দাপুটে খেলাটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে দেখতে পারিনি আমি যেটা ইভেন ওয়ার্ম ম্যাচে পাকিস্তানের অ্যাগেন্স্টও যেটা আমরা শুনেছি আর কি হ্যাঁ যেটা আপনি বললেন যে আমি কনভিন্স কনভিন্সিং উইন তারপরও জয় জয় আমরা জয় পেয়েছি এটা একটা তাদেরকে একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করতে পারে এবং আমি মনে করি যে টি টোয়েন্টি খেলা একটু আগেই তুষার বলছিল এনিবডিজ ম্যাচ সুতরাং বা আমাদের মেয়েরা যদি এটাকে আগামীকালকে ভালো ক্রিকেট খেলতে পারে ইংল্যান্ডের যদি কিছু ভুলভ্রান্তি মাঠে তারা করতে পারে এটা ভুলভ্রান্তি টি টোয়েন্টি এত ফাস্ট খেলা যে ভুলভ্রান্তি হওয়াটা কিন্তু খুব মানে অস্বাভাবিক কিছু না সুতরাং তাদের দুর্বলতা দিকগুলো দুর্বল দুর্বল দিকগুলোকে যদি আমরা আঘাত করতে পারি আমরা নিজেরা যদি ভালো পারফর্ম করতে পারি মনে করেন আমরা যদি একশো চল্লিশ চল্লিশের মতো একটা স্কোর দাঁড় করাতে পারি আগে ব্যাট করে তাহলে কিন্তু আমাদের মেয়ে আমাদের বোলিং অ্যাটাক ভালো আছে আমাদের স্পিনাররা ভালো স্পিনার আছে আমাদের ইংল্যান্ডরা আপনি জানেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পিনে একটু দুর্বল তাই আমি মনে করি যদি একটা ভালো সংগ্রহ আমরা বোর্ডে দাঁড় করাতে পারি যদি আগে ব্যাট করার সুযোগ পাই তাহলে আমার মনে হয় যে একশো চল্লিশ চল্লিশ বলে আমরা একটা ভালো ফাইট দিতে পার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ইংল্যান্ডকে একশো বিশ তিরিশের মধ্যে আটকে রাখতে পারি তারপরেও আমরা কিছু ভালো ব্যাট করলে আমাদের কিন্তু একটা সম্ভাবনা থাকবে সুতরাং আমি আশা করব যে আগামীকাল বাংলাদেশের আমাদের মেয়েরা অত্যন্ত ভালো ক্রিকেট খেলবে মাঠে ফাইট করবে অ্যাটলিস্ট ভালো ক্রিকেট খেলবে আমরা যদি বলতে পারি আমাদের মেয়েরা ভালো ক্রিকেট খেলে জিতেছে বা ভালো ক্রিকেট খেলে হেরেছে অবশ্যই যাতে বলতে পারে অবশ্যই আমরা মাঠের খেলনা নিয়ে অনেক কথা বললাম খন্দকার জামিল উদ্দিনকে আমাদের আজকে স্টুডিওতে আনার আরেকটা কারণ হচ্ছে এখন মানে বাংলাদেশের পট পরিবর্তনের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর চারিদিকে কিন্তু একটা সংস্কারের একটা আলোচনা চলছে অনেক জায়গায় কিন্তু সংস্কারের ব্যাপারে কথা হচ্ছে ক্রীড়াঙ্গনেও সংস্কার খুব জরুরি অনেক জায়গায় সংস্কার রয়েছে যদিও অন্যান্য সংস্কারগুলি যদি বিবেচনা করা হয় ক্রীড়াঙ্গনের গুরুত্ব কিছুটা পেছনে পড়ে যায় অনেক সময় ক্রীড়াঙ্গনের সংস্কার যে কমিটি হচ্ছে একটা সার্চ কমিটি করা হয়েছে সেই সার্চ কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে তার মধ্যে তারা বিভিন্ন ফেডারেশনের সাথে মিটিংও করছেন জিনিসটা কি একটু জটিল কিনা আপনার কি মনে হয় দেখেন এত বড় ফেডারেশন এই ফেডারেশনগুলো হ্যান্ডেল করে কিন্তু বাংলাদেশ অলিম্পিক আমি মনে করি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে কাজটা শুরু করা উচিত ছিল যে সেখানে যারা কাজ করছেন তারা ফেডারেশনগুলোকে কিভাবে হ্যান্ডেল করেছেন অতীতে কিভাবে কর্মকর্তা কর্মচারীরা নিযুক্ত হয়েছে সেই জিনিসগুলো আসলে আগে অলিম্পিক এবং আপনি জানেন অলিম্পিকের পদাধিকার বলে প্রেসিডেন্ট কিন্তু আমাদের সেনাবাহিনী প্রধান উনি কিন্তু অলিম্পিকের প্রেসিডেন্ট আমি মনে করি শুরুটা আলোচনা শুরুটা যদি অলিম্পিককে নিয়ে শুরু করা যেত সেখান থেকে আমাদের সেনাপ্রধান যেহেতু সেখানে সভাপতির দায়িত্ব পালন করছেন ওনার কাছ থেকে যদি কিছু গাইডলাইন আমরা পেতে পারতাম কারণ যেহেতু অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারেই কিন্তু এই ফেডারেশনগুলো তাহলে পরে আমার মনে হয় যে সংস্কার কর্মকাণ্ড অন্যান্য ফেডারেশনের সঙ্গে আলাপ আলোচনাগুলো এক ওই গাইডলাইনের ভিত্তিতে আলাপ আলোচনা করা যেত এখন প্রশ্ন হচ্ছে সংস্কার সংস্কার সার্চ কমিটিতে যারা আছেন তারা কাদেরকে টার্গেট করেছে আমি 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 একটা প্রশ্ন করি এর মধ্যে খন্দকার জামিল উদ্দিন আপনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন আপনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন আপনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এত কিছুর পরেও মানে আপনাকে কি সার্চ কমিটি কোনোভাবে যোগাযোগ করেছে কিংবা যারা সংস্কার সংস্কার একটা রপ তুলছেন তারা কি কোনোভাবে আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করেছেন একেবারেই না আমি কারো কাছ থেকে কোনো সেখানে সংস্কার কমিটিতে যারা আছেন তাদের অধিকাংশ আমি ব্যক্তিগতভাবে চিনি যে সম্প্রতি যিনি যুক্ত হয়েছেন বিকে মহাপরিচালক উনি বাদে বাকিদেরকে আমি চিনি তাদের সঙ্গে আমার ভালো পরিচয় আছে আমি তার কারো কাছ থেকে কোনো ধরনের কোনো কল বা আলোচনার প্রস্তাব বা আমার সঙ্গে দেখা করার যে ব্যাপার এরকম কোনো কিছু আমার সঙ্গে হয়নি যেহেতু আপনার সাথে হয়নি তার মানে যে অনেকের সাথে হয়তো বা আলোচনাটা হয়নি প্রশ্ন করছিলাম যে সংস্কার কমিটি তো আসলে টার্গেট করতে হবে কাদের সঙ্গে তারা কথা বলবে এই যে এই যে সার্চ কমিটি সংস্কার করতে হলে তো আপনার এই এইসব বোর্ডে অতীতে যারা ছিলেন ফেডারেশনগুলোতে বড় বড় পদে যারা ছিলেন তাদেরকে আসলে আগে কথা বলতে হবে তাদের সঙ্গে যেমন মনে করেন হকিটা আমি জেনারেল সেক্রেটারি ছিলাম হকি সংস্কারের ক্ষেত্রে আমার সঙ্গে কথা বলতে পারে আমার আগে যিনি ছিলেন সাদিক ভাই ছিলেন জেনারেল সেক্রেটারি ছিলেন উনি একটা বড় হকি প্লেয়ার ওনার সঙ্গে কথা বলতে পারে এরকম আরো অনেকেই আছেন এরকম লোকদের সঙ্গে আগে কথা বলতে হবে আমি জন্ম অন্যান্য ফেডারেশনগুলো তো যারা আগে জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন তাদেরকে ডেকে তাদের সঙ্গে কথা বলতে পারে কারেন্ট যারা আছেন তারা তো আছেনি তাদের সঙ্গে যে সময় কথা বলার সঙ্গে কথা বল সুতরাং আমি মনে করি যে একটা গাইডলাইন মনে হয়

ক্রীড়াঙ্গনের প্রয়োজন সেটা মাঠের খেলা হোক আর মাঠের বাইরের খেলাই হোক তবে সেই সংস্কারের আগে অবশ্যই জানতে হবে এই সংস্কারের জন্য কার সাথে কথা বলতে হবে কার পরামর্শ নিতে হবে তবে সংস্কারটা আরেকটু সহজ হয়ে যাবে যারা দায়িত্বশীল আছেন তাদের জন্য তো এই ছিল আজকের খেলাটায় ধন্যবাদ সঙ্গে থাকার জন্য